সবাই কেমন আছেন? আশা করি যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি এখন দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও একটি নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের একটি নতুন ভিডিও শুরু করছি। তো আজকে কী বার বলুন তো, আজকে হলো গিয়ে রবিবার, আজকের তারিখটা হলো 17ই ডিসেম্বর। তো সকাল অনেকক্ষণ আগেই হয়ে গেছে, সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তো এখন ঘড়িতে বেজে গেছে 12:30। তো কী বলুন তো, সকাল থেকে মানে কাজকর্ম অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর এত প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো আজকে স্নান করতেও একটু দেরি হয়ে গিয়েছিল। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের সব জায়গায় কেমন ঠান্ডা পড়েছে। আমাদের এখানে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে। তো আমি এখানে যে রোদে বসে আছি, মানে রোদটা এতটাই মিষ্টি লাগছে, এখান থেকে উঠে যেতে ভালো লাগছে না, অনেকক্ষণ থেকেই বসে আছি। তো তাই ভাবলাম একটু ক্যামেরাটা অন করে আপনাদের সাথে কথা বলি। আর বাবু দেখুন যেখানে স্লিপ করছে, তো বাবুও খেলছে, বাবু আমার কাছে আছে, বাবু স্নান টান হয়ে গেছে, ওর বাবারও স্নান পুজো সবই আজকে কমপ্লিট হয়ে গেছে। আপনার দাদা ভাই ডিউটি ছিল, তো এসেছে 9:30 করে, তো তারপরে একবার এসে আজকে পুজো করে নিয়েছে। আর আজকে রান্না বান্না বলতে এখানে বসে আছি, তো রান্না বান্না আজকে নেই, ভালো হয়েছে ওই জন্যে রোদে বসে আছি। আর ব্রাহ্মণের দৌলতে আজকে ব্রাহ্মণীরও নিমন্ত্রণ পড়ে গেছে। তো আপনাদের দাদা ভাই কয়েকদিন আগে কালী পুজো করেছিল, তো ওদের বাড়িতে খাওয়াবে বলেছিল, তো আজকে সেই জন্য নেমন্তন্ন করেছে ব্রাহ্মণ ভোজনে। তো আমাকে বাবুকেও নেমন্তন্ন করেছে, আমাদের অনুষ্কাকেও নেমন্তন্ন করেছে। তো আমরা খাওয়া দাওয়া করতে যাব, একটু পরে যাব, এই তো 12:30 বেজেছে, 1টার দিক করে যাব। তো এখানে বসেছিলাম আর তাই ক্যামেরাটা অন করলাম, মানে চোখে তাকাতে পারছি না, এখানটা রোদ, তো রোদের ইটা পড়েছে, সূর্যের আতাসটা, সেই জন্য বেশি মানে এইদিকে তাকানো যাচ্ছে না চোখগুলো। তো যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকবেন। ওই তো আপনাদের দাদা ভাই চলে এসেছে। কি গো কি গো, খেতে যাবে না? দেরি আছে তো, এই তো 12:30 বেজেছে, আর আধ ঘন্টা পরে যাবো। অনুষ্কা স্নান করতে গেছে, অনুষ্কা আসুক স্নান করে তারপরে যাবো। যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকুন। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 1:30, তো আমরা বলেছিলাম যে নেমন্তন্ন বাড়ি আছে, খেতে যাব। তো 1:30 বেজে গেছে আর অনুষ্কা স্নান করতে গিয়েছিল, তো অনুষ্কা এসে গেলেই চলে যাব বলেছিলাম, তো অনুষ্কা চলে এসেছে। কিরে কোথায় গেলি? চলো বড় ভাইকে ডেকে নিয়ে আয়। ওই দেখুন বড় ভাই আর অনুষ্কা চলে এসেছে, তো এবারে আমরা খাওয়া দাওয়া করতে যাব নাকি? চলো জুতো পরে না, অনেকটাই বেজে গেছে, 1:30 বেজে গেছে। আপনাদের দাদা ভাইকে ডাকি, দাঁড়ান কোথায় গেল, চলুন খাওয়া দাওয়া করে চলুন। অনেকটাই বেলা হয়ে গেছে, 1:30 বেজে গেছে, তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছি যে আপনাদের দাদা ভাই চলে এসেছে আর এই যে বাবু ব্রাহ্মণের দৌলতে ব্রাহ্মণী তার সন্তান সন্ততি সবাই নিমন্ত্রণ আজকে। সেটা তো বলেই দিলাম না, এই হচ্ছে ব্যাপার আর কি। তুমি যাবে করবে বলেছি, বাবুর সঙ্গে খেলা করে, বাবু অনুষ্কার সঙ্গে, তো আমাদেরকে দেখতে পেয়ে বলে আমরাও যাব। ও কাকার একটা মেয়ে, এই এসে গেছি, কাকিমা তখন থেকে অপেক্ষা করছে আমার জন্য, পাতাতে পাতাতে। হ্যাঁ একদম, এই বসে পড়ো বাবু, বসে পড়ো। ছোট বউ বাসন মধ্যে আনছে আর হচ্ছে বড় বউ ভাত দিল আমাদেরকে। এই তো আমার কাকিমা, ভালো করে তোমার ছবিটা নিয়ে নি। অনেক দূর বাড়ি, আমরা বাসে করে আসলাম, মানে এইটুকু তো।
খাওয়া দাওয়া হয়ে গেল, এবারে কি করবো বলুন তো? কয়েকটা জামা কাপড় আছে, ওগুলো তুলে নেবো। নিয়ে এবারে কি বলবো, এবারে একটু বিশ্রাম নেবো। বিশ্রাম নিয়ে বলতে একটু ঘুমাবো আর কি। কি খেলাম সেটা আপনাকে দেখিয়ে দিলাম, কি কি খেলাম সেটা তো দেখিয়ে দিলাম আপনাদের। অনুষ্কা খেয়েছো? চাননিটা দেখাইনি, চাননিটা ছিল মাংস, দেখেছি চাননি মিষ্টি ছিল, সেটা আর দেখা নাই। আর এখন ঘড়িতে বেজে গেছে দুটা, আধ ঘন্টা লেগে গেল, দেড়টার সময় গিয়েছিলাম, এখন দুটা বাজে চলে এলাম। তো বন্ধুরা যাই হোক, এখন আর কথা বলছি না, এখন একটু বিশ্রাম নিয়ে নি, তো বিকালবেলা উঠে আবার আপনাদের সাথে কথা বলবো, কেমন? ঠিক আছে, সব ঠিক আছে। তখন একটু ক্যামেরাটা অন করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো অনেকক্ষণ ক্যামেরা অন করে আর কোনো কিছু শেয়ার করা হয়নি। তো ঝাড়টা দেওয়ার পর তারপর আমি একটু বাজার গিয়েছিলাম। তো আজকে যদিও আমি সন্ধ্যা দিইনি, আপনাদের দাদাভাই সন্ধ্যা দিয়েছে, তো আমি বাবুকে নিয়ে গিয়েছিলাম, আপনাদের দাদাভাইয়ের সাথে যাইনি। দিদি আমাদের অনুষ্কাকে নিয়ে নাচ শেখাতে গিয়েছিলো, তো আমি বললাম কি তোমরা ওখানে দাঁড়াও আমি যাচ্ছি, বাবু আড়ি ধরেছিলো ফুচকা খাবে বলে, তো ফুচকা খাওয়ার জন্যে গিয়েছিলাম। তো আজকে কোথাও ফুচকা দোকান বসলো না, তো সেই জন্য, আর গোপালদাও ছিল, তো সেই জন্য ওরা বললো কি রেস্টুরেন্ট যাবে, তো সেখান থেকে আবার চাউমিন খেয়ে তারপর আমরা হেঁটে হেঁটে বাড়ি আসলাম। আর বাবু আর অনুষ্কা যাদের বাড়িতে আজকে খেতে গিয়েছিলাম সে দাদার সাথে দেখা হয়ে গিয়েছিলো, বাবু আর অনুষ্কাকে গাড়িতে করে পাঠিয়ে দিয়েছিলাম, আর আমরা তিনজনে তারপরে হাঁটতে হাঁটতে আসলাম। তো আপনাদের দাদাভাই শুয়েছিল সন্ধ্যা টন্ধ্যা দেওয়ার পর, তো ওকে আসার পর আবার চা করে দিলাম, ও চা খেয়ে যে বাইরের দিকে গেল, আর বাবু দেখুন এই যে এসেই ঘুমিয়ে পড়েছে। তো ওকে ওর বাবা শুধু বলেছে যে কী কী খেয়েছো, কারণ ও আমার আগে চলে এসেছে। তো বাবু বললো চাউমিন আর আইসক্রিম খেয়েছে, তো ভেবেছে যে বাবা ওকে বকা দেবে, কারণ শীতে আইসক্রিম খেতে মানা করে ওর বাবা। তো বলার পরে ও কী করেছে, ঘুমিয়ে পড়েছে, এখন ঘুমিয়ে পড়েছে, প্রচুর ঘুমোচ্ছে বাবু। তো গোটা দুপুর এমনিতেই ঘুমোই। ও যাই হোক, আর রাত্রিতে রুটিও করতে যাব। এখন ঘড়িতে কটা বাজে বলুন তো? এখন ঘড়িতে বাজে 8:30 বেজে গেছে। তো আমি তো শুভ সন্ধ্যা বলছি, তো কতক্ষণ আগে সন্ধ্যা হয়ে গেছে, মানে 5টায় সন্ধ্যা হয়ে যায়। তো যাই হোক, রুটি করতে যাব। আর এখন তো খেজুর গুড় এসে গেছে, ওটা খেজুর গুড় বলে তো, তো খেজুর গুড় এসে মানে উঠে গেছে যাকে বলে। তো খেজুর গুড় থাকলে রুটি দিয়ে আর কোনো কিছু, মানে কোনো কিছু তরকারি ওর চাই না, তো তবুও দেখি একটু তরকারি যদি কিছু করতে পারি করবো। আর বাবু তো ঘুমিয়ে পড়েছে, ও ঘুম থেকে উঠে খাবে কি না তাও জানি না। তো যাই হোক, একটু ক্যামেরা অন করে আপনাদের সাথে কথা বলে রাখলাম, পরে আবার আসছি আপনাদের সাথে কথা বলবো। Thank you.
মাত্র রুটি করে নিয়ে আসলাম, তো প্রচন্ড ঠান্ডা পড়েছে বাইরে, তো আমি চাদর গায়ে দিয়ে রুটি করছিলাম। তো বাবু এখনো ঘুমোচ্ছে, বাবু ঘুম থেকে উঠেনি, আর আপনাদের দাদা ভাইয়ের জন্য খাবার নিয়ে চলে এসেছি। তো আজকে আর কিছু করিনি বলতে রুটি আর গুড়। ওকে বললাম যে তোমাকে একটু আলু ভাজা করে দেবো, কিছু করতে হবে না। আর আমাকে বলছিল তুমি যদি খাও আলু ভাজা করো, আমি আর আলু ভাজা ভাজা কিছুই খাবো না, আমি শুধু জল খাবো, জল খেয়ে শুয়ে পড়বো, কারণ খেয়ে এসেছি আর পেটটা ভর্তি আছে। না আজকে আমি রুটি খাবো না, মুড়ি খাও না, কিছুই খাবো না, পেট ভর্তি আছে আমার। তো যাই হোক বন্ধুরা, প্রচন্ড ঠান্ডা পড়েছে, সবাই সাবধানে থাকবেন। আর আজকের ভিডিওটার বড়ও করবো না, এখানে ভিডিওটি শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কেন লাইক করবে না, কেন করবে, কেন করবে, একবার করবে, কি শত্রু, ঘরের শত্রু বিভীষণ নাকি? আমার আমার ভিডিও ভালোই লাগুক খারাপ লাগুক, আমি বলছি লাইক করার জন্য, ওবার বলছে লাইক করা চলবে না, আমার ঘরের শত্রু বিভীষণ। হ্যাঁ সেটাই তো দেখা যাচ্ছে, এটা কি টাইটেল করবে নাকি, তুমি তো কাল ডাকছো। যাই হোক বন্ধুরা, তো বিছানা টিছানা গোছাবো, আর সেরকম ভাবে কোনো কিছু কাজ নেই, তো আজকের ভিডিওটা বড় করলাম না, অনেকটাই হয়তো বড় হয়ে যাবে, এডিটিং করলে বোঝা যাবে যে কতটা বড় হয়েছে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকো। ভিডিও শেষে একটি কথা বলি, বিভীষণ কি সত্যি ঘরের শত্রু ছিল, এটা আপনারা যদি একটু কমেন্ট করে বলবেন, হ্যাঁ বা না দিয়ে বললেই হবে। যাই হোক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, টাটা, শুভ রাত্রি। প্রশ্নটা কি বলো তো, বিভীষণ কি সত্যি বাড়ির ঘরের শত্রু ছিল নাকি? হ্যাঁ এটি হ্যাঁ কি না বলে না বলে আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে বুঝতে পারবো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেছেন কিনা। যাই হোক বন্ধুরা, শুভরাত্রি, টাটা।